বৃহস্পতিবার ষষ্ঠ দফার ভোট উত্তরপ্রদেশে, নজরে যোগী আদিত্যনাথের কেন্দ্র গোরক্ষপুর। ঘুরে দেখলেন কলকাতা টিভির প্রতিনিধি সুচন্দ্রিমা। কাশের গায়ে যেন টকটক গন্ধ, সেই গন্ধ কি পাচ্ছেন ইউপিবাসী? আগে হ্যাঁ, সেটা জানতেই চলে এসেছি উত্তরপ্রদেশে, যেই মাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি রাজ্যের পূর্বাঞ্চল বলে একে। আরও একটু ভেঙে বললে, পূর্বাঞ্চলের যে জমিতে দাঁড়িয়ে রয়েছি সেই জমি যদি মান বাঁচাতে পারে, তবেই এখান থেকে ফের পুনরায় লখনৌতে যেতে পারবেন বিদায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পঞ্চম দফার পর্যন্ত উত্তরপ্রদেশের নির্বাচন শেষ হয়ে গিয়েছে। 292টি আসনের মধ্যে থেকে গত নির্বাচনে 241টি ছিল বিজেপির দখলে। এই যে ষষ্ঠ এবং সপ্তম দফার নির্বাচন বাকি রয়েছে, তাতে কোথাও গন্ধ বদলানো, হাওয়া বদলানোর টের কি পাচ্ছেন? শুধুই কি এখানকার সাধারণ মানুষ, নাকি রাজনৈতিক ব্যক্তিত্বরাও? কি হতে চলেছে? কারণ ষষ্ঠ দফার নির্বাচনে অন্যতম এলাকা হচ্ছে এই গোরখপুর, আর এই গোরখপুর বনেগা নাম্বার ওয়ান। সত্যি কি গোরখপুরকে নাম্বার ওয়ান বানাতে পেরেছেন যোগীজি, যার ভরসাতে তিনি লখনৌ ছেড়ে এখন এখানেই বসে রয়েছেন? ডেরা যদি বাঁচাতে পারেন, তবেই লখনৌতে মুখ্যমন্ত্রীর গদি ফিরে পাবেন। আমি সুচন্দ্রিমা উত্তরপ্রদেশের মাটি থেকে প্রতি মুহূর্তের আপডেট দিতে চলে এসেছি। উত্তরপ্রদেশে কি বা, তাহলে ইউপি মে কা বা? আমরা কি বলবো যে বিজেপি, সেটা বলার সময় কি এসেছে? নাকি অন্তত এই পাঁচ দফার নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা এটা বলার সময় এসে গেছে যে বিজেপির এবার এই আসনে ফেরা কিছুটা মুশকিল? নাকি সমাজবাদী পার্টি এখনো নিজের জমি শক্ত করতে পারেনি? কারণ পূর্বাঞ্চলের এই যে জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি তাকে সমাজবাদী পার্টির গড় বলে মানা হতো, কিন্তু 2017-র পর থেকে অনেকটাই কিন্তু চিত্র বদলেছে। মাঝখানে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি নিজের ঘাঁটি শক্ত করেছে, তবে মূল্যবৃদ্ধি থেকে করোনা পরিস্থিতি, বেকারত্ব, নানা ইস্যু কিন্তু এবারের এই উত্তরপ্রদেশ নির্বাচনে আসল বিষয় হয়ে গেছে নাগরিকদের কাছে। উত্তরপ্রদেশ থেকে ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে আমি সুচন্দ্রিমা, কলকাতা টিভি।